কেমন আছো তোমরা? আজকে সিরাজদিগান হাটে চলে আসলাম। তোমাদেরকে আজকে কবুতরের পাশাপাশি খরগোশের দামটাও জানিয়ে দিব। তোমরা কমেন্টে অবশ্যই জানাবা তোমার লাইফে তুমি কম প্রাইসের মধ্যে কোন কবুতরটা কিনছো, ঠিক আছে? মানে কবুতরের নামটা তুমি দিয়ে দিবা যে আমি এই কবুতরটা কম প্রাইসের মধ্যে কিনছিলাম, অবশ্যই জানাবা। এখানে এক জোড়া রেসার কবুতর তোমরা দেখছো, এগুলার দাম চাওয়া হচ্ছে 2000 টাকা, অবশ্যই এটা চাওয়া দাম। এর পাশে আফসান গ্রিজের রেসারের বাচ্চার দাম চাওয়া হচ্ছে 1500 টাকা, অবশ্যই জোড়া 1500 টাকা। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি এগুলা কি নিজে নিজে খেতে পারে কিনা, তারা বলছে হ্যাঁ এগুলা নিজে নিজে খাবার খেতে পারে। এখানে পায়রা কবুতরের দর দাম হচ্ছে 200 টাকা দাম বলা হয়েছে আর কি। অনেক সময় দেখার পরে কবুতরটা 200 টাকা বিক্রি হয়ে গেল। ছোট ভাই কিছু কবুতরের বাচ্চা নিয়ে আসার কিছুক্ষণের মধ্যে, আসলে ওই সময় লাগে না, কিছুক্ষণের মধ্যে 7টা বাচ্চা 650 টাকা বিক্রি হয়ে গেল। আগের তুলনায় কবুতরের দামটা কমে গেছে, কিন্তু বাচ্চার দামটা এখন 200 থেকে 300 সাড়ে 300 টাকা বিক্রি হইতেছে। এটা আমাদের জন্য কিছুটা হলেও ভালো হয়েছে। মাশাল্লাহ খরগোশগুলো খুবই সুন্দর। কাকের বড় জোড়া দাম চাচ্ছে 1000 টাকা, আর ছোট এক জোড়া আছে এগুলোর দাম চাচ্ছে 600 টাকা। দামটা কি আসলে কিছুটা বেশি হয়ে গেল না? কমেন্টে জানাবে, ঠিক আছে, দামটা কি বেশি বলছে নাকি ঠিক আছে। এখানে যে খরগোশগুলো আছে জোড়া 800 টাকা করে দাম বলছে, যে জোড়াই নেওয়া হোক না কেন সেম দাম। খরগোশগুলোর সাইজও কিন্তু মাশাল্লাহ ভালো বড়। পুরো হাটের মধ্যে 1 লক্ষ কবুতরই চোখে পড়লো, আর যা মনে হচ্ছে কবুতরটা কিছুটা অসুস্থ, আর এর দাম নির্ধারণ করা হয়েছে 800 টাকা। তোমরা এখানে যে লাল কালার সিরাজিগুলো দেখতেছো এগুলোর দাম 2500 টাকা, এবং কালো কালার সিরাজিগুলোর দাম 1500 টাকা, অবশ্যই এটা চাওয়া দাম। কবুতরগুলো পাইকার কাছে নিয়ে যাচ্ছে, কারণ অনেকক্ষণ বসে আসলো বিক্রি হইতেছে না। তো দেখি পাইকার কত টাকা বলে কবুতরগুলো। এখানে যে লাল কালার কবুতরটা দেখতেছো এটা কিন্তু 400 টাকা বিক্রি করছে, পাইকার কিন্তু ভালো একটা দামে কবুতরটা বিক্রি করছে। মাশাল্লাহ কবুতরটা খুবই সুন্দর, আসলে দেখতে খুবই সুন্দর।
এই যে রকম তো একজনের কাছে খুবই ভালো লাগছে, তো সে বলতেছে ভাইয়া ডাকটা দেখাই দেন। তো পাইকার আসলে কবুতর ডাকটা দেখাই দিতেছে। অনেকে আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওগুলো দেখতেছো, তোমরা চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো তোমরা সাথে সাথে ভিডিওগুলো দেখতে পারবা। এটা কিন্তু একবার ফ্রি হয়ে থাকে, কোনো টাকা পয়সা লাগতেছে না। আর নতুন ইউটিউবার হিসেবে তোমাদের সাপোর্টটা আমার খুবই দরকার। অনেকক্ষণ দেখার পরে জোড়াটা 300 টাকা বলে চলে গেল। তো আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্য কোনো একদম ভিডিওতে। তো ততদিন পর্যন্ত ভালো থাকো, বাই বাই। না ভাই কিনা আমার উঠবে, উঠবে আমার টাকা কেউ উঠবে।